উডেন্সি, আমি ডক্টর আফতাব বিশ্বাস, মেনটেন চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএনসি। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমি আমার এই ভিডিওতে একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, আর আজকে সাবজেক্টটির নাম ইউরিনম, প্রস্রাব নালীর সমস্ত রোগ থেকে মুক্তি। হ্যাঁ বন্ধুরা, আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি প্রস্রাব নালীর বা ইউরিনারি ট্র্যাক্টের সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে, এই আলোচনা আমি আপনাদের সামনে রাখব। আমরা যারা ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কাজ করি বা আয়ুর্বেদ প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রোডাক্ট নলেজ থাকাটা কিন্তু খুবই জরুরি। আর প্রোডাক্ট নলেজ যদি আমাদের থাকে, তাহলে আমরা কি করব না, আমরা প্রোডাক্ট মানুষকে দেব, মানুষ উপকার পাবে, আমাদের প্রোডাক্ট সেল হবে, তাহলে আমাদের বিজনেসটা বাড়বে। আবার আমাদের যদি নলেজ থাকে, তাহলে আমরা আমাদের জুনিয়রদেরকে এই প্রোডাক্ট নলেজ শেখাবো, তারা প্রোডাক্ট মানুষকে দেবে, মানুষ উপকার পাবে, তাদের ব্যবসা হবে। আর জুনিয়রদের যদি ব্যবসা হয়, সেই ব্যবসা আপনারও কিন্তু হবে, অর্থাৎ আপনি পরোক্ষভাবে লাভবান হবেন। অর্থাৎ আমাদের মানুষকে সুস্থ রাখতে হলে প্রোডাক্ট নলেজ দরকার, রোজগার বাড়াতে হলে প্রোডাক্ট নলেজ দরকার। সেজন্য আমি আমার ভিডিওতে এই প্রোডাক্ট নলেজ নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা এবং ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব, ইউরিনম প্রস্রাব নালীর সমস্ত রোগ থেকে আমাদের মুক্ত রাখতে পারে, এ বিষয়ে আমি আলোচনা করবার পূর্বে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ডান দিকে থাকা অল বেল বটনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আসুন, আমি আলোচনা করছি ইউরিনম প্রস্রাব নালীর সমস্ত রোগের সমাধান। তা বন্ধুরা, আমি এই আলোচনা আপনাদের সামনে রাখছি। তা আমি বোর্ডে বেশ কিছু বিষয় এখানে লিখেছি। প্রথমে আমি লিখেছি কম্পোজিশন বা উপকরণ। হ্যাঁ বন্ধুরা, কি কি কম্পোজিশন দিয়ে এই ইউরিনম তৈরি করা হয়েছে, তো আসুন আলোচনা করে নিই কম্পোজিশনগুলো। অ্যালোভেরা, শিলাজিৎ, গোকরু, পুনর্নবা, ইসকমূল, গিলয় এবং দারু হরিদ্রা, এই যে আয়ুর্বেদিক উপকরণ। বন্ধুরা, আমরা যারা আয়ুর্বেদ নিয়ে কাজ করি, আমরা হয়তো আয়ুর্বেদ নিয়ে পূর্ণাঙ্গ পড়াশোনা করেনি, তার জন্য এই সমস্ত উপকরণ সম্পর্কে আমাদের নলেজ কম। কিন্তু আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করতে থাকি এবং এটা নিয়ে আমরা রিসার্চ করতে থাকি, মানুষকে দিতে শুরু করি, তাহলে কিন্তু একদিন আমাদের নলেজ বাড়বে। তো আসুন এই উপকরণগুলো মিলিতভাবে আমাদের কি কি কাজ করে। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব কোন কোন রোগে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন রোগে কাজ করে, তো তার আগে বলে রাখি, ইউরিনম অর্থাৎ এটি ইউরিনারি ট্র্যাক্টের উপরে কাজ করে। নাম শুনেই আমরা বুঝতে পারছি ইউরিনারি ট্র্যাক্টের উপরে কাজ করে। বন্ধুরা, আমাদের যখন কারো কখনো এই ইউরিনারি ট্র্যাক্টে বা প্রস্রাব নালীতে কোনো সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আমাদের ইউরোলজি সার্জনকে দেখাতে হয়। তো এই ক্ষেত্রে এই ইউরিনম, এই নামটাই আপনাকে বলে দিচ্ছে যে, বুঝিয়ে দিচ্ছে যে আপনি এটি ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো সমস্যায় ব্যবহার করতে পারেন। তো আসুন, ইউরিনারি ট্র্যাক্ট বা প্রস্রাব নালীতে কি কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি প্রস্রাব নালীতে কিডনি রয়েছে, প্রস্রাব থলি রয়েছে, প্রস্রাব নালী রয়েছে এবং অন্যান্য সমস্ত অঙ্গ দিয়ে কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট। আর এই ট্র্যাক্টে বা নালীতে কি কি রোগ হতে পারে, তো আসুন আমি এক একটি করে রোগ আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার এক, ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বন্ধুরা, এই সমস্যাটি অর্থাৎ এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ হওয়া, কারণ প্রস্রাব নালী যেহেতু এখান দিয়ে শরীরের রেচন পদার্থগুলো বেরিয়ে যায়, আর সেই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের জীবাণু আক্রমণ করে, আর এর ফলে কি হয়, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়, তার জন্য নানান রকমের সমস্যা আমাদের হয়। এই ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হলে আমরা কিন্তু ইউরিনম
এক কথায় সেখানে ইউজ করতে পারি। ইউরিনারি ট্র্যাক্টে ইনফ্ল্যামেশন হতে পারে, অনেক সময় কি হয় ইউরিনারি ট্র্যাক্টে ইনফ্ল্যামেশন হতে পারে, অর্থাৎ ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে বা ফোড়া টাইপের হতে পারে, তার জন্য কিন্তু এই ব্যথা অনুভব হয়। অর্থাৎ ইনফ্ল্যামেশন হলেও কিন্তু আমরা এই ইউরিনম এখানে ইউজ করতে পারি। বার্ন, বার্ন বা বার্নিং সেন্সেশন, হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই কিন্তু এটা উপলব্ধি করেছি যে আমাদের প্রস্রাব নালীতে জ্বালা পোড়া করে, প্রস্রাব নালীতে অসহ্য যন্ত্রণা হয়, অর্থাৎ এই বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া হলে আমরা কিন্তু ইউরিনম ব্যবহার করলে আমরা একেবারে সঙ্গে সঙ্গে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। নাম্বার তিন, কিডনি স্টোন, হ্যাঁ বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। কিডনি স্টোন কিন্তু আজকে আমরা বহু মানুষের দেখতে পাই যে কিডনিতে স্টোন হচ্ছে বা পাথর হচ্ছে, এই পাথর আমাদের অনেক সময় অপারেশন করতে হয়, আবার অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, ফলে আমাদের এই কিডনি স্টোন থেকে আমরা বাঁচতে গেলে বা কিডনি স্টোন থেকে মুক্তি পেতে হলে আমরা ইউরিনম ব্যবহার করতে পারি। অর্থাৎ ইউরিনম ব্যবহার করলে কিডনি স্টোন অচিরেই বিনাশ হয়ে যাবে। ইউরিনম একটি ক্লিনজার, এটা ক্লিনজার অর্থাৎ পরিষ্কার করে, স্টোন অর্থাৎ ক্যালসিয়াম বা অন্যান্য দূষিত পদার্থ কিডনিতে বা প্রস্রাব নালীর কোনো জায়গাতে জমে যে পাথরে পরিণত হয়, আর ইউরিনম আমরা যখন ব্যবহার করি এই সময় একটু জল বেশি খেতে হয়, এই জলের সঙ্গে ইউরিনম মিশে যে ওই পাথরকে আস্তে আস্তে ছোট করে ফেলে, খইয়ে খইয়ে এটাকে ছোট করে ফেলে, তারপর যখন একদম ছোট হয়ে যায় তখন কিন্তু প্রস্রাব নালী দিয়ে অনায়াসে বেরিয়ে যায়। আর কিডনি স্টোন হলে নানান ধরনের সমস্যার মধ্যে যেমন যন্ত্রণা হতে পারে, জ্বর জ্বর ভাব হতে পারে, খিদে না হওয়া, তলপেটে ব্যথা হওয়া, নানান সমস্যা হয়। অর্থাৎ স্টোন থেকে আমরা মুক্তি পেতে হলে অবশ্যই আমরা ইউরিনম ব্যবহার করব। নাম্বার চার, ব্লাড ইন ইউরিন, হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা দেখি প্রস্রাবের সঙ্গে কিন্তু ব্লাড আসে, হয়তো আমরা সেটা অনেক সময় খালি চোখে দেখতে পাই না, আবার অনেক সময় টাটকা ব্লাডও আমরা দেখি, আবার অনেকের দেখা যায় যে দীর্ঘদিন ধরে প্রস্রাবটা লাল লাল হচ্ছে, অর্থাৎ হালকা লাল বা গাঢ় লাল, এইভাবে লাল প্রস্রাব হচ্ছে। অর্থাৎ প্রস্রাব লাল হওয়া মানেই মনে করতে হবে কিন্তু প্রস্রাবের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে হলেও রক্ত বেরিয়ে আসছে। অর্থাৎ কীভাবে এটা হয় না, প্রস্রাব নালীতে যখন কোনো ইনফ্ল্যামেশন বা ইনফেকশন বা কোনো ধরনের সমস্যা হয় তখন প্রস্রাব নালীতে রাপচার হয়, ছোট ছোট রাপচার হয়, আর এই রাপচার হওয়ার ফলে ওখান থেকে কিন্তু ফোটা ফোটা করে রক্ত বেরিয়ে আসে, আর আমরা যখন প্রস্রাব করি তখন কিন্তু এই প্রস্রাবের সঙ্গে এই ফোটা ফোটা রক্ত মিশে যে প্রস্রাবকে লাল কালার বা লাল রঙের করে দেয়, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে কিন্তু রক্ত বেরিয়ে আসা বা রক্ত পড়া এটি একটি মারাত্মক সমস্যা। ইউরিনম ব্যবহার করলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সঙ্গে সঙ্গে মুক্তি পেতে পারি। তাছাড়া বলুন প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, বন্ধুরা এটি একটি মারাত্মক সমস্যা। প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট এটা আমরা দেখতে পাই সাধারণত 50-এর উপরে বয়স্ক মানুষদের, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড যেটা হচ্ছে প্রস্রাব থলির ঠিক নিচে প্রোস্টেট গ্ল্যান্ডটি থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে প্রস্রাবটাকে ধরে রেখে দেওয়া, আর এই প্রস্টেট গ্ল্যান্ড যদি এনলার্জমেন্ট অর্থাৎ বেড়ে যায় তখন কি হয় এর কর্মক্ষমতা কমে যায়, আর এর ফলে কি হয় প্রস্রাব আর ধরে রাখতে পারেন না, ফলে প্রস্রাব কিন্তু বারে বারে করতে হয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বারে বারে প্রস্রাব করছেন তখন মনে করতে হবে যে তার প্রস্রাব গ্রন্থি বা প্রস্টেট গ্ল্যান্ড হয়তো বড় হয়ে গেছে অর্থাৎ বেড়ে গেছে অর্থাৎ এনলার্জমেন্ট হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউরিনম ব্যবহার করলে একবারে ধনন্তরীভাবে কাজ হতে পারে। সেডিমেন্ট, হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই খেয়াল করি যে প্রস্রাবের সঙ্গে এক ধরনের সাদা সাদা কিছু একটা বেরোচ্ছে আগে অথবা পরে, এই যে সাদা সাদা কিছু একটা বেরিয়ে যাওয়া এটি হচ্ছে একটা সেডিমেন্ট বা এটা হরমোনের মতো কালার। এই সেডিমেন্ট কি হয় আমাদের প্রস্রাব থলির মধ্যে কোনো জায়গাতে কোনো রকমের ধরনের পুজ হয়ে যাওয়া বা বীর্যটা কিছুটা এসে জমে যাওয়া, আর এটি প্রস্রাব নালীর সঙ্গে প্রস্রাব নালী দিয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাওয়া, একই আমরা বলি সেডিমেন্ট ইন ইউরিন, অর্থাৎ প্রস্রাবের মধ্যে সেডিমেন্ট থাকে, এই সেডিমেন্ট বেরোনোটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এই সেডিমেন্ট যাদের বেরোতে থাকে তাদেরকে যদি আমরা ইউরিনাম দিতে পারি বা আমাদের যদি কারো এই সমস্যা হয় আমরা যদি ইউরিনাম ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ ফল পেতে পারি। তো আসুন বন্ধুরা নকটারনাল অ্যানোরেসিস
এইটি একটি শিশুদের সমস্যা। বন্ধুরা আমরা অনেকেই জানি যে আমাদের ঘরে কোনো কোনো শিশু রাত্রে ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে ফেলে, আর এর ফলে কি হয়, সকালবেলা সেই তার কাঁথা বা ইত্যাদি বেড কভার এগুলো ধুতে হয়, নিয়মিত ধুতে হয়, কোনোভাবেই কিন্তু এই প্রস্রাবকে বন্ধ করা যায় না, অনেক ডাক্তার দেখিয়ে কিন্তু এটাকে সারানো যায় না। তো যদি আপনার বাড়ির কোনো শিশুকে দেখেন যে ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করছে, তাকে অবশ্যই ইউরিনাম নিয়মিত দিতে থাকুন, দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। পলি ইউরিয়া, হ্যাঁ বন্ধুরা, পলি ইউরিয়া অর্থাৎ বারে বারে প্রস্রাব হওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাব পড়ে এসে খানিকটা পরে আবার প্রস্রাব পাওয়া, এর হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদেরকে ইউরিনাম ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, রিটেনশন অফ ইউরিন, বন্ধুরা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা কম হওয়া বা না হওয়া, কষ্ট হওয়া, কষ্টজনক প্রস্রাব হওয়া, এই রিটেনশন অফ ইউরিন এটি যেমন প্রস্রাব নালীর কোনো জটিল সমস্যা থেকে হতে পারে, আবার অনেক সময় জল শূন্যতার কারণে অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে গেলে তখন কিন্তু এই রিটেনশন অফ ইউরিন হতে পারে। যে কারণই হোক না কেন কেন আমরা কিন্তু তাকে ইউরিনাম দিলে সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে কিন্তু সুস্থ হতে শুরু করবেন। তো বন্ধুরা, এছাড়া বহুবিধ সমস্যা রয়েছে প্রস্রাব নালীতে হতে পারে, যেগুলো আমাদের নানান ধরনের কষ্ট দেয়, আমরা নানান সমস্যায় ভুগতে থাকি, দীর্ঘদিন ভুগতে থাকি। তো প্রস্রাব নালীর যে কোনো সমস্যায় আপনি ইউরিনাম ব্যবহার করুন। তো আসুন এবার আমি ব্যবহার বিধি আপনাদেরকে শোনাব। ইউরিনাম প্রধানত দুটি ভাবে আমরা পাই, একটি হচ্ছে সিরাপ বেস, অর্থাৎ সিরাপ আকারে আমরা পাই। তো সিরাপ এর মধ্যে রয়েছে একটি ঢাকনি, এর মধ্যে একটি ঢাকনি রয়েছে, এই ঢাকনিটি 10 ml, 10 ml মানে 10 মিলিলিটার, 10 ml মানে হচ্ছে 10 মিলিলিটার। এই 10 মিলিলিটার অর্থাৎ এটি ডোজটা কেমন হবে, 15 বছরের নিচে কোনো ব্যক্তির যদি কোনো ইউরিনারি ট্র্যাক্টে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা তাকে এই 10 ml করে দিনে দুবার, অর্থাৎ 10 ml বলতে যেটা বোঝায় যে প্রতি পাঁচ এম এল এ 250 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম করে পাওয়ার রয়েছে। 15 বছরের নিচে কোনো ব্যক্তি, সে পুরুষ বা মহিলা যারই হোক না কেন, তাকে আমরা 10 ml করে দিচ্ছি, মানে প্রতি 5 ml এ যদি 250 মিলিগ্রাম হয় তাহলে 10 ml এ 500 মিলিগ্রাম, আর দুবার করে ডোজ দেব অর্থাৎ 500 500 1000 মিলিগ্রাম, অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত 1000 মিলিগ্রাম হচ্ছে সাফিসিয়েন্ট ডোজ, এটি আমরা দিনে দুবার করে দেব, এটি আমরা তাকে দিতে থাকব। কতদিন আমরা দিতে পারি? হ্যাঁ বন্ধুরা, যদি অ্যাকিউট কেস হয় অর্থাৎ হঠাৎ সমস্যা তৈরি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে 15 দিনের জন্য সিলেক্ট করব। 15 দিন পরে যদি আমরা দেখি যে সমস্যা আরও রয়েছে তাহলে আরও 15 দিন আমরা দেব, যদি তারপরেও দেখি যে আমরা সমস্যা রয়ে গেছে তাহলে কিন্তু আরও কিছুদিন তাকে চালাতে হবে। আর ক্রনিক কেসে যারা পুরনো সমস্যায় ভুগছেন তাদের কি করতে হবে, তাদের এটাকে মিনিমাম 3 মাস এবং ম্যাক্সিমাম 6 মাস দিতে হবে। তা ডোজটা আমরা কখন দেব, সবসময় মনে রাখতে হবে আয়ুর্বেদিক মেডিসিন, এই যে অর্গানিক আয়ুর্বেদিক মেডিসিন, এটি সবসময় খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে দেওয়া উচিত, এবং মিনিমাম ডোজ 10 ml করে দিনে দুবার, ম্যাক্সিমাম ডোজ আমরা কিন্তু 20 ml করে দুবার করে দিতে পারি। যদি সংক্রমণ বা সমস্যা বেশি হয় তাহলে কিন্তু আমরা ডোজটাকে বাড়িয়ে দিতে পারি। তো বন্ধুরা, এটি ছিল সিরাপ, এটি আমরা একবারে 3 মাস বয়স থেকে শুরু করে আমরা 15 বছর বয়স পর্যন্ত দিতে পারি। যদি একেবারে শিশু হয়, ধরে নিচ্ছি 3 বছর থেকে 6 বছর বয়স থাকে, তাহলে তাকে 250 ml করে দিনে দুবার 5 ml করে দেব, আবার 6 বছর থেকে 15 বছর বয়স হলে তাকে কিন্তু 5 ml করে দিনে দুবার অর্থাৎ 10 ml করে দেব, অর্থাৎ বয়স যত বাড়বে ডোজটা তত বাড়বে, কিন্তু দিনে দুবার এটি মাথায় রাখবেন। আসুন আমরা আরেকটি ফর্মে এটা পাই, সেটি হচ্ছে ট্যাবলেট ফর্ম, ইউরিনাম ট্যাবলেট। এই ইউরিনাম ট্যাবলেট, এই ট্যাবলেটটিকে সাধারণত DS ট্যাবলেট বলা হয়, অর্থাৎ ডবল স্ট্রেংথ। প্রতিটি ট্যাবলেটের মধ্যে রয়েছে 1000 মিলিগ্রাম করে পাওয়ার, আর দিনে দুবার করে দিতে হবে অর্থাৎ 2000 মিলিগ্রাম, অর্থাৎ 15 বছরের উপরে যদি কোনো ব্যক্তির বয়স হয় তাহলে তাকে দিনে দুবার করে ডোজ দিতে হবে, আর 1000 মিলিগ্রাম করে দিনে দুবার মানে 2000 মিলিগ্রাম, 2000 মিলিগ্রাম কিন্তু সাফিসিয়েন্ট ডোজ। এটিকে আমাদের আমরা কতদিন চালাবো, যদি অ্যাকিউট কেস হয় তাহলে সেই ক্ষেত্রে 15 দিন থেকে 1 মাস, যদি ক্রনিক কেস হয়, পুরনো কেস হয়,
তাহলে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 3 মাস ম্যাক্সিমাম 6 মাস আমরা চালাতে পারি এবং যদি দেখা যায় যে তার সংক্রমণ বা সমস্যা কষ্টের পরিমাণটা বেশি তাহলে আমরা সর্বোচ্চ সারা দিনে দুটো দুটো করে তিনবার অর্থাৎ 6টা পর্যন্ত দিতে পারি রোগের পরিস্থিতির উপরে লক্ষ্য রেখে আমরা সর্বোচ্চ সারা দিনে 3টি ডোজ দিতে পারি এবং দুটি করে 6টা ডোজ দিতে পারি সাধারণ ডোজ হচ্ছে একটি করে দিনে দুবার এবং মিনিমাম 15 থেকে 1 মাস অ্যাকুইট কেসের ক্ষেত্রে ক্রনিক কেসের ক্ষেত্রে এটা আমরা কিন্তু মিনিমাম 3 মাস ম্যাক্সিমাম 6 মাস দিতে পারি বন্ধুরা এই হলো ডোজ আর সব সময় মনে রাখবেন খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে আর জলের সঙ্গে মিশিয়ে দেবেন জলের সঙ্গে মিশিয়ে অর্থাৎ সিরাপ হলে জলের সঙ্গে মিশিয়ে আর যদি ট্যাবলেট দিতে হয় তাহলে ট্যাবলেট মুখে দিয়ে অন্তত 1 গ্লাস জল আর আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনে রাখুন প্রস্রাব নালীর যে কোনো সমস্যা হোক না কেন বিশেষ করে স্টোন বা যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে যদি কোনো ব্যক্তির বারে বারে প্রস্রাব হয় তাহলেও মনে করবেন তাকে কিন্তু জল বেশি খাওয়াতে হবে আবার এমনভাবে জল খাওয়াবেন না যেন সেই জল সে হজম না করতে পারে জল খাওয়ানোর একটা পরিমাণ থাকবে সর্বোচ্চ আমরা 3 লিটার থেকে 3.5 লিটার জল দিতে পারি আবার সর্বনিম্ন আমরা 1 থেকে 1.5 লিটার অর্থাৎ এর বেশি আবার দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ সবসময় জল বেশি খাওয়াতে এমন কোনো মানে নেই কিন্তু প্রস্রাব নালীর কোনো সমস্যা হলে তখন কিন্তু জল বেশি খাওয়াতে হবে এই ছিল আজকের আমার আলোচনা ইউরিনম ট্যাবলেট এবং সিরাপ নিয়ে এবং এটি প্রস্রাব নালীর যে কোনো রোগ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার টিমে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব মহলে আত্মীয় স্বজন মহলে এটিকে বেশি করে শেয়ার করুন কারণ এটি ব্যবহার করে তারাও যাতে মুক্তি পেতে পারে আর দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য সমস্ত ভিডিওগুলো এবং আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা নিয়মিত ভিডিও যেহেতু আপলোড করি ফলে আমরা প্রোডাক্ট ট্রেনিং সহ সমস্ত রকমের ভিডিও দিই অর্থাৎ আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং এখান থেকে ট্রেনিং নিয়ে আপনি অনেক বড় টিম তৈরি করুন তাদেরকে আপনি ট্রেনিং করান আপনার ব্যবসাকে অনেক উন্নত করুন আপনি অনেক বেশি রোজগার পান ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গুড আইনসি নমস্কার।